হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য দারুণ একটি চাঞ্চল্যকর খবর নিয়ে এসেছি। আপনি যদি WBGDS এর আবেদন করে থাকেন তাহলে অবশ্যই এই খবরটি আপনার জন্য। অফিসিয়ালিভাবে ঘোষণা করা হলো WBGDS এর রেজাল্টের ডেট ও কাট অফ মার্কস। বন্ধুরা, জানুয়ারিতে বেরোতে যাচ্ছে WBGDS এর রেজাল্ট। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। বিভিন্ন কেস ও নানান কারণে WBGDS এর রেজাল্ট আটকে ছিল। অবশেষে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরাও WBGDS-এ আবেদন করেছে। তাই কাট অফ মার্কস কী হবে সেই ব্যাপারেও এই ভিডিওতে আলোচনা করা হবে এবং রেজাল্ট কবে বেরোবে সেই ব্যাপারে অফিসিয়ালি আপডেট আপনাদের দেওয়া হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, যাতে আমার আপলোড দেওয়া সমস্ত ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল পেজ। এখানে দেখুন লেখা আছে WBGDS মেরিট লিস্ট 2019-20 রেজাল্ট অফ WB পোর্টাল সালকের গ্রামীণ ডাক সেবক epipost.in। এই হচ্ছে অফিসিয়াল পেজ। তো বন্ধুরা, এই পেজটি আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখানে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো চলুন বন্ধুরা, বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে কী বলা হয়েছে। এখানে দেখুন বলা হয়েছে WBGDS রেজাল্ট আউট ডেট 2020, অর্থাৎ 2020-এ WBGDS-এর যে রেজাল্ট আউট হবে তার ডেট এখানে জানানো হবে। তো বন্ধুরা, এখানে দেখুন স্পষ্ট লেখা আছে ডেট অফ রেজাল্ট জানুয়ারি 2020, অর্থাৎ জানুয়ারি 2020-তে এক্সপেক্টেড ডেট বলে দেওয়া হয়েছে। জানুয়ারি 2020-তে বেরোবে, অর্থাৎ 2020-এর জানুয়ারি মাসের মধ্যে আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন। এটি সম্ভবত জানুয়ারি মাসের লাস্টের দিকে বেরোবে। তো বন্ধুরা, এখানে লাস্ট ডেট অফ GDS সাইকেল ওয়ান ফর্ম ফিল আপ এটি হয়েছিল শুধুমাত্র মাদ্রাসা বোর্ডের জন্য 14 ডিসেম্বর 2019-এ হয়েছিল। এবং এখানে আপনারা কাট অফ মার্কসও দেখে নিতে পারবেন, যেটি অফিসিয়ালিভাবে দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কাট অফ কত আছে এবং আপনারা কত পেলে এই GDS-এ পাস করবেন, অর্থাৎ GDS-এ আপনাদের লিস্টে নাম থাকবে, মেরিট লিস্টে। তো বন্ধুরা, অবশ্যই দেখুন। তো বন্ধুরা, কাট অফ মার্কস জানানোর আগে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া ভালো, এখানে যে পোস্ট ছিল সেটি ছিল 5778টি এবং এটি অবশ্যই মাধ্যমিক রেজাল্টের উপর ভিত্তি করে হয়েছিল, অর্থাৎ আপনি মাধ্যমিক রেজাল্টে কেমন রেজাল্ট করেছেন তার উপর ভিত্তি করে কাট অফ হয়েছে। এবং কাট অফটি একটু হাই হয়েছে যেহেতু মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা এখানে যোগ হয়েছে এবং মাদ্রাসা বোর্ডের বেশিরভাগ শিক্ষার্থী OBC ক্যান্ডিডেট এবং জেনারেল ক্যান্ডিডেট। তাই জেনারেল এবং OBCদের জন্য কাট অফ একটু হাই যাবে এবং SC এবং ST-দের জন্য কাট অফ অনেকটাই লো যাবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী কাট অফ দেওয়া আছে। আপনি যদি কলকাতা দক্ষিণের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি যদি আনরিজার্ভ হয়ে থাকেন আপনাকে 81-84 নাম্বার পেতে হবে এবং OBC হলে 76-78, SC হলে 70-74 এবং ST হলে 68-70 মার্কস পেতে হবে। আপনি যদি বড় বাজারের হওয়ের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি যদি আনরিজার্ভ হয়ে থাকেন তাহলে 83-86, OBC হলে 77-81, SC হলে 74-78 এবং ST হলে 70-73 মতো পেতে হবে। বারাসাতে আপনার বাড়ি হলে আপনি আনরিজার্ভ হলে 86-87, OBC হলে 82-84, SC হলে 77-89 এবং ST হলে 71-74% পেতে হবে। এবং আপনি যদি আলিপুর হোমের বাসিন্দা হয়ে থাকেন সেখানে আনরিজার্ভ হলে 88-91 এবং SC হলে 78-81 পেতে হবে। আপনি যদি মেদিনীপুরে বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি যদি আনরিজার্ভ হন তাহলে আপনাকে পেতে হবে 83-87%, OBC হলে 80-82, SC হলে 74-76 এবং ST হলে 68-70। কলকাতা উত্তরের আনরিজার্ভদের জন্য 86-87, OBCদের জন্য রয়েছে 82-84, SCদের জন্য 77-89 এবং ST-দের জন্য 71-74%। কান্তায় বাসিন্দাদের জন্য আনরিজার্ভের 80-84, OBCদের 78-82, SCদের 75-78 এবং ST-দের 70-73। পশ্চিম দিনাজপুরের আনরিজার্ভ হলে আপনাকে 81-83 নাম্বার পেতে হবে, পার্সেন্টেজ পেতে হবে। OBC হলে আপনাকে 78-80% পেতে হবে, SC হলে 75-78 এবং ST হলে 72-74% পেতে হবে।
আপনি যদি নদিয়া উত্তরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি আনরিজার্ভ হলে 83-86% পেতে হবে, ওবিসি হলে 81-82% পেতে হবে, এসসি হলে 75-77% এবং এসটি হলে 70-73% পেতে হবে। কুচবিহারের বাসিন্দা হলে আপনাকে 82-84%, ওবিসি হলে 80-82%, এসসি হলে 73-76% এবং এসটি হলে 70-73% পেতে হবে। এবং বন্ধুরা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিট, অর্থাৎ ওই জেলায় কতটি সিট আছে। কোচবিহারের জন্য 30টি সিট আছে। তো এবার দেখা যাক হুগলির জন্য কি আছে। হুগলি সাউথে 144টা সিট আছে এবং এখানে আনরিজার্ভদের জন্য 82-84% পেতে হবে, ওবিসিদের জন্য 78-81%, এসসিদের জন্য 72-74% এবং এসটিদের জন্য 68-70% পেতে হবে। উত্তর প্রেসিডেন্টের বাসিন্দাদের 90টি সিট আছে এবং আনরিজার্ভদের জন্য 81-84%, ওবিসি 78-80%, এসসি 74-77% এবং এসটি 71-73%। কলকাতা পূর্ব 68টি সিট আছে এবং যেখানে আনরিজার্ভদের 85-87%, ওবিসিদের 83-86%, এসসিদের 75-77% এবং এসটিদের 71-74% নাম্বার পার্সেন্টেজ পেতে হবে। জলপাইগুড়ির 31টি সিট আছে যেখানে আনরিজার্ভদের 80-85%, ওবিসিদের 89-80%, এসসিদের 74-76% এবং এসটিদের 71-73% নাম্বার পেতে হবে। সিকিমে 11টি সিট আছে এবং যেখানে আনরিজার্ভদের 83-85%, ওবিসিদের 80-82%, এসসিদের 77-89% এবং এসটিদের 71-74%। বর্ধমানে 27টি সিট আছে যেখানে আনরিজার্ভদের 83-85%, ওবিসিদের 80-82%, এসসিদের 74-76% এবং এসটিদের 70-72%। হুগলিতে 153টি সিট আছে এবং আনরিজার্ভদের 82-84%, ওবিসিদের 78-80%, এসসিদের 77-89% এবং এসটিদের 71-74% পেতে হবে। প্রেসিডেন্সির বাসিন্দা হলে আপনাকে সেখানে সিট আছে 633টি এবং এখানে আনরিজার্ভদের 86-87%, ওবিসিদের 82-84%, এসসিদের 77-89% এবং এসটিদের 71-74%। কলকাতা আর এম এস ডিবন এর বাসিন্দা হলে সেখানে সিট রয়েছে 45টি, আনরিজার্ভদের জন্য 86-87%, ওবিসিদের জন্য 82-84%, এসসিদের জন্য 77-89% এবং এসটিদের জন্য 71-74%। দার্জিলিংয়ে 25টি সিট আছে যেখানে আনরিজার্ভদের 81-85%, ওবিসিদের 76-78%, এসসিদের 72-74% এবং এসটিদের 68-70%। হাওড়ায় 235টি সিট আছে যেখানে আনরিজার্ভদের 85-87%, ওবিসিদের 81-83%, এসসিদের 75-77% এবং এসটিদের 70-73%। মুর্শিদাবাদে 445টি সিট আছে যেখানে আনরিজার্ভদের 80-84%, ওবিসিদের 77-89%, এসসিদের 78-80% এবং এসটিদের 70-73%। মালদায় 66টি সিট আছে যেখানে আনরিজার্ভদের 83-86%, ওবিসিদের 78-80%, এসসিদের 74-76% এবং এসটিদের 71-74%। অ্যান্ড এপি ইস্টি ডিভিশনে 28টি সিট আছে যেখানে আনরিজার্ভদের 85-88%, ওবিসিদের 89-92%, এসসিদের 76-78% এবং এসটিদের 75-76%। আর এম এইচ ডিভিশনে আনরিজার্ভদের 87-89%, ওবিসিদের 82-84%, এসসিদের 78-80% এবং এসটিদের 71-74%। আর এম এস এস বি ডিভিশনে 18টি সিট আছে যেখানে আনরিজার্ভদের 80-82%, ওবিসিদের 75-78%, এসসিদের 70-73% এবং এসটিদের 65-68%। আর এম এস এস জি ডিভিশনে 31টি সিট আছে যেখানে আনরিজার্ভদের 85-87%, ওবিসিদের 77-89%, এসসিদের 76-78% এবং এসটিদের 68-70%। বাঁকুড়ায় 235টি সিট আছে যেখানে আনরিজার্ভদের 84-86%, ওবিসিদের 81-83%, এসসিদের 64-89% এবং এসটিদের 82-65% নাম্বার পেতে হবে। আসানসোলে 22টি সিট আছে এবং এখানে কাট অফ আছে 85-87%, আনরিজার্ভদের ওবিসিদের আছে 80-83%, এসসিদের 74-76% এবং এসটিদের 66-89%। নদিয়া সাউথে 133টি সিট আছে এবং এখানে আনরিজার্ভদের 83-85%, ওবিসিদের 89-81%, এসসিদের 72-75%, এসটিদের 68-70%। পুরুলিয়ায় 201টি সিট আছে, এখানে আনরিজার্ভদের 82-84%, ওবিসিদের 80-82%, এসসিদের 73-75%, এসটিদের 70-72%। আর এস এস ডাব্লিউ বি ডিভিশনে 40টি সিট আছে যেখানে আনরিজার্ভদের 85-87%, ওবিসিদের 80-82%, এসসিদের 74-76% এবং এসটিদের 71-74%। তামলুকে 291টি সিট আছে যেখানে আনরিজার্ভদের 84-87%, ওবিসিদের 80-82%, এসসিদের 76-78% এবং এসটিদের 89-74% আছে। তো বন্ধুরা এই হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবকের কাট অফ মার্ক।
তো বন্ধুরা এখানে একটি মোটের উপর কাট অফ মার্ক দেওয়া আছে, যেখানে জেনারেলের 94%, ওবিসিদের 92%, এসসিদের 88%, এবং এসটিদের 85%। অ্যান্ড এটা হচ্ছে মোটের উপর, এটা কখনোই আপনারা ভাববেন না যে এত পার্সেন্টেজ পেতে হবে, এটা মোটের উপর আছে, তাই এর থেকে কম নাম্বারই হবে। এবং আপনাদের যে কাট অফ বলা হলো ওর মধ্যে থাকবে, ওর থেকে কমই হবে, ওর থেকে বেশি কখনোই হবে না। এবং যদি অফিসিয়াল আপডেটটি জানানো হয় আপনারা এই চ্যানেলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটি ফলো করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন।